দিদি নাম্বার ওয়ানের আদলে আমি অনন্যা। আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন দিদি নাম্বার ওয়ানের আদলে আমি অনন্যা এই অনুষ্ঠানের একটি স্পেশাল রাউন্ড বুদ্ধিতে বাজিমা বুদ্ধিতে বাজিমা পরিচালনায় বাগনান দিশারি কালচারাল গ্রুপ। আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৃতীয় রাউন্ড বুদ্ধিতে বাজিমা। এখানে বাজার প্রেসের মাধ্যমে আমরা কয়েকটা কোশ্চেন কিনে নিয়ে আসবো, কার কতটা বুদ্ধি সেটা যাচাই করে নেওয়া হবে দিদিদের। এবং এতক্ষণ কাজ করলেন গৃহকর্ম, সাথে সাথে আপনাদের বুদ্ধির যাচাই হবে। দেখবেন ঘরোয়া কিছু জিনিস আসবে, সেইগুলো আপনাদেরকে বলতে হবে। কিনে খুশি আসবেন, বাজার পেশ করবেন, যে দল বাজার প্রথম পেশ করবেন তাকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? থেকে আমরা চলে আসছি তৃতীয় রাউন্ড বুদ্ধিতে বাজিমা। বাজারের মাধ্যমে আমি বলবো, প্রশ্ন আসার পরে আমি করবো, করার পরে টাইম স্টার্ট করলে পরে বাজার পেশ হবে। তার আগে যে বাজার পেশ করবে খেলা থেকে বেরিয়ে যাবে, ওই খেলাটাই তিনি করতে পারবেন। বুঝে গেছে পরিষ্কার ব্যাপারটা? টাইমে মানে আমার বলার আগেই কেউ বাজার পেশ করে ফেলেছেন তাহলে ওই খেলাটায় উনি থাকবেন, ওই দল থাকবেন, বাকি দলগুলো থেকে এই সেই দল ওই প্রশ্নটা মোকাবিলা করতে পারবেন না। ব্যাপারটা বোঝা গেছে তো? সবার পরিষ্কার এটা? স্কিনের প্রশ্ন, আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই, চাঁদ আর তারায় আছি সূর্যেতে নাই। স্টার্ট। একটু বুদ্ধি নিয়ে ভাবতে হবে। আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই, চাঁদ আর তারায় আছি সূর্যেতে নাই, কি সেটা? একটু বুদ্ধি নিয়ে ভাবতে হবে। সেভেন 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 বলুন, জ্যোৎস্না। মাইক্রোফোনটা দিন ওনার হাতে। জ্যোৎস্না জ্যোৎস্না, দর্শক কি ভাবছেন? কিছু ভাবছেন না, উত্তরটা স্ক্রিনে। ভালো করে দেখুন, আকাশে আকার আছে, বাতাসে আকার আছে, পৃথিবীতে নেই নাই কিন্তু, চাঁদ আর তারায় আছি সূর্যেতে নেই। হ্যাঁ ভাই, না আকার এইটা, ঠিক আছে তো? নেক্সট নেক্সট কোশ্চেন কিনে। হাত আছে পা নাই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। স্টার্ট। সোয়েটার, উত্তরটা পারফেক্ট হতে হবে, দেখা যাক উত্তরটা আসলে কি স্কিমে। জামা, সোয়েটার না কিন্তু। ভালো করে ভাবাও, হাত আছে হাতা আছে পা নাই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা, তাই তো? নেক্সট নেক্সট কোশ্চেন,
ভাষা আছে, কথা আছে, ছাড়া শব্দ নাই, প্রাণীর প্রাণীর কাছেতে আছে, তবু নিজের প্রাণ নাই। স্যার, ভাষা আছে, কথা আছে, ছাড়া শব্দ নাই, প্রাণীর কাছেতে আছে, তবু নিজের প্রাণ নাই। কত ঘরে জন্ম আমার, দেখতে আমি কালো, বসন্তের দুধ বলেই আসে সবাই ভালো। স্টার্ট। আমার বলার আগে হয়ে গেছে। স্টার্ট। তাহলে উনি বাদ দিয়ে বাকি করবেন না। মধ্যে বাকি সাতটা দলের মধ্যে আমি স্টার্ট করলে ভেবে বেশ করতে হবে, আগে করলে হবে না। দেখা যাক উত্তরটা ঠিক না ভুল কিনে। একদম সঠিক উত্তরটি জোরে আসলে বকিল। এবার লাস্ট কোশ্চেন এই রাউন্ডে কিনে। আমি তুমি একজন দেখতে এক রূপ, আমি কত কথা কই, তুমি কেন চুপ। স্টার্ট। বলিনি কত এক বাদ দিয়ে আগে পেশ করেছেন। আয়না দেখি উত্তরটা কিনে। ভালো করে ভাবুন, ছবি বা ফটো, আপনি আর ছবি, মানে আমি আর আমার ছবি এক, আমি কত কথা বলছি, ছবি কি বলছে কথা, ঠিক কিনা ভাবতে হবে, উত্তরটা ভেবে বলতে হবে। রং অ্যান্সার তাহলে মাইনা। এই রাউন্ড শেষ আমাদের স্কোর বলে দেবেন পরের রাউন্ড কিনে। তৃতীয় রাউন্ডের শেষে টিম নাম্বার 1 93, টিম নাম্বার 2 67, টিম নাম্বার 3 71, টিম নাম্বার 4 64, টিম নাম্বার 5 14, টিম নাম্বার 6 59, টিম নাম্বার 7 93 এবং টিম নাম্বার 8 89। জোরে হাততালি দেবে সবাই। আচ্ছা, এরপরে প্রোগ্রাম আছে, আমরা বেশিক্ষণ সময় নেব না। এই রাউন্ডটা হওয়ার পরে তারপরে যে রাউন্ডটা আছে সেখান থেকে একটা দলে এলিমিনেট হবে, তারপরের রাউন্ড থেকে আর একটা দল এলিমিনেট হবে। দুটো দল এলিমিনেট হওয়ার পরে ছটা দল থাকবে, সেই ছটা দলের মধ্যে শেষ যে রাউন্ডটা হবে সেটা মোকাবিলা করবে। বোঝা গেছে ব্যাপারটা? একদম। আচ্ছা, চতুর্থ রাউন্ড আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ভোজন রসিকেও তুমি অনন্য, এখানে ফুচকা বিক্রেতা যিনি আছেন মঞ্চে চলে আসবেন। এখন দেখা হবে যে দিদিরা খাওয়া দাওয়া কেমন করেন। ফুচকা এক মিনিটের মধ্যে কতগুলো ফুচকা খেতে পারেন সেটা পরীক্ষা করা হবে। ভোজন রসিকেও তুমি অনন্য, রাউন্ডের নাম
ভোজন রসিকেও তুমি অনন্য। চলে আসবে।